আসসালামু আলাইকুম বন্ধুরা এনআরএল বাংলাটা এক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইরোবি অ্যাপ রেফার নিয়ে অর্থাৎ মাইরোবি অ্যাপ রেফারাল কনটেস্ট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো কীভাবে আপনারা মাইরোবি অ্যাপ রেফার করে স্মার্টফোন এবং টেলিভিশন জিততে পারেন তো মাইরোবি রবি রিসেন্টলি একটি অফার লঞ্চ করেছে সেটি হচ্ছে মাইরবি অ্যাপ রেফারাল অফার বা মাইরবি অ্যাপ রেফারাল কনটেস্ট তো সেখানে তারা পুরস্কার হিসেবে রেখেছে স্মার্টফোন এবং একটি টেলিভিশন তো সেটি কিভাবে আপনারা জিততে পারেন বা কীভাবে রেফার করতে পারেন তার ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে আর হ্যাঁ অ্যাপ রেফার করলে আপনি অন্যান্য গ্র্যান্ড প্রাইস পান আর না পান আপনি কিন্তু এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো কিভাবে কি করতে হবে তার সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন তো ডেয়ার বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি রবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রবি ডট কম ডট বিডি সেখানে রয়েছি অফারটির সত্যতা আপনাদেরকে নিশ্চিত করার জন্য এবং এর ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য তো তাদের যে ক্যাম্পেইন এখানের বিস্তারিত দেখতে যদি আমরা যাই সেখানে তারা বলেছে হচ্ছে মাইরোবি অ্যাপ রেফার করে আপনিও জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন প্রিয়জনকে রেফার করুন মাইরোবি অ্যাপ আর জিতে দিন ব্র্যান্ড নিউ হ্যান্ডসেট আরও অনেক পুরস্কার জাস্ট একটা টেপে তো সার্ভিসটা হচ্ছে জাস্ট অ্যাপ রেফার করা এটা একটি প্রতিযোগিতা আর এটা টার্গেট বেস যদি আমরা বলি তাহলে হচ্ছে রবির সকল গ্রাহক কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারবে আর এখানে মেইন যে থিম সেটা হচ্ছে এটা কতদিন পর্যন্ত চলবে তো এটা অলরেডি একুশে অক্টোবর থেকে শুরু হয়েছে এবং তিনে নভেম্বর পর্যন্ত এটা চলবে তিন নভেম্বর দু পর্যন্ত চলবে তো রেফার করার মাধ্যমে আপনারা মাইরোবি অ্যাপের রেফার অপশন ব্যবহার করে যে কোনো ওটিটিতে রেফার করুন অর্থাৎ জিবি অ্যাপে মাই দুঃখিত মাইরোবি অ্যাপের যে রেফার অপশনটি রয়েছে অ্যাপের ভিতরে সেখান থেকে আপনারা যে কোনো মাধ্যমে হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে ইমতে শেয়ার করে মেসেঞ্জারে শেয়ার করে অথবা এস এম এসের এর মাধ্যমে শেয়ার করে বা এনে হ্যা লিঙ্কটি শেয়ার করে বা যে প্রসেসটি রয়েছে অ্যাপটি ডাউনলোড করানোর সেই প্রসেস অনুযায়ী যদি আপনি অ্যাপটি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু রেফারাল হিসেবে বা রেফারকারী হিসেবে কাউন্ট হবেন তো এখানে তাদের যে মডেলিটি রয়েছে অর্থাৎ কী কী নিয়ম রয়েছে তার বিস্তারিত এখানে তারা বলে দিয়েছে প্রতিদিন সর্বপ্রথম এগারো জনকে রেফার করে একজন লাকি উইনার জিতবেন জিও ফোন টি ওয়ান নাইন এটা হচ্ছে মোবাইলের মডেলটি তারা দিয়ে রেখেছে অর্থাৎ প্রতিদিন যেই প্রথম এগারো যেই প্রথম ব্যক্তি এগারো জনকে রেফার করবে সে কিন্তু একটি স্মার্টফোন পেয়ে যাবে যেটার দাম হচ্ছে তিন হাজার একশো টাকা তো আপনি যদি প্রতিদিন সর্বপ্রথম এগারো জনকে রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরিষ্কারটা পেয়ে যাবেন বা যেই ব্যক্তি প্রতিদিন এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে এগারো জনকে রেফার করবে অর্থাৎ একুশ থেকে তিন নভেম্বর একুশ অক্টোবর থেকে তিন নভেম্বর যে ব্যক্তি প্রতিদিন সর্বপ্রথম এগারো জনকে রেফার করবে সেই কিন্তু পেয়ে যাবে জি ইও ফোন টি ওয়ান নাইন তো এটা একটি ফিচার স্মার্টফোন অর্থাৎ একটি বাটন মোবাইল কিন্তু এটাতে স্মার্টফোনের যাবতীয় ফিচার কিন্তু রয়েছে তো তারপর তারা বলেছে হচ্ছে ক্যাম্পেন চলাকালীন সময়ের মধ্যে সর্বপ্রথম একশো পঞ্চাশ জনকে রেফার করে একজন লাইক উইনার জিতবে এলজি স্মার্ট টিভি তো যে ব্যক্তি অফার চলাকালীন সময়ে অর্থাৎ তাদের যে নির্দিষ্ট ডেট রয়েছে এই কত দিনে একশো পঞ্চাশ জনকে রেফার করতে পারবে সে ব্যক্তি কিন্তু পেয়ে যাবে একটি এলজি জি স্মার্ট টিভি যেটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো বুঝতেই পারছেন একশো পঞ্চাশ জনকে রেফার করা আহামরি কোনো কাজ নয় আপনি যদি চান বা আপনার ভিতরে যদি অদম্য ইচ্ছা থাকে বা আপনি যদি এই রিলেটেড কোনো কাজ করে থাকেন বা আপনার যদি টেলকু বিজনেস থাকে বা দোকান থাকে আপনি কিন্তু খুব সহজে চাইলে একশো পঞ্চাশ জনকে রেফার করতে পারবেন তারপর হচ্ছে সাকসেসফুল রেফারাল বলতে কী বুঝে সেটি তারা বলেছে সাকসেসফুল রেফারাল বলতে একজন মাইরোবি অ্যাপ ইউজার আর একজন রবি গ্রাহককে মাই অ্যাপ রেফার করে এবং তিনি অ্যাপটি ইনস্টল করেন অর্থাৎ আপনি একজনকে রেফার করলেন সে অ্যাপটি সাকসেসফুল ইনস্টল করলো সেক্ষেত্রে ই কিন্তু আপনি সাকসেসফুল রেফার হিসেবে গণ্য হবেন সাত দিনের মধ্যে বিজয়ী এস এম করে জানানো হবে আপনি যদি বিজয়ী হন স্মার্টফোন বিজয়ী হন আর টেলিভিশন বিজয়ী হন সেটা আপনাকে সাত দিনের মধ্যে এস এম করে জানানো হবে পুরস্কার ঘোষণা এবং বিতরণ পর্যন্ত অবশ্যই বিজয়ের ফোন একটিভ এবং অন থাকতে হবে এটি সিম্পল নলেজ আপনি অংশগ্রহণ করলে অবশ্যই আপনার নাম্বারটি খোলা রাখবেন কারণ এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে বা এস এম এস দেওয়া হবে প্রতিযোগিতার সমাপ্তির তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে পুরস্কারগুলো সরবরাহ করা হবে তো এখন আসি এই রিলেটেড আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকতে পারে সেগুলো উত্তর নেই তো প্রথমত হচ্ছে মাইরোপিয়া প্রেফার কন্টেস্টটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে তো এটা একুশে অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে দু হাজার একুশ তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই প্রতিযোগিতার কত ধরনের বিজয়ী ঘোষণা করা হবে এ প্রতিযোগিতায় কিন্তু দুই ধরনের বিজয়ী ঘোষণা করা হবে প্রথমত ডেলি ক্যাম্পেন দ্বিতীয়ত যে চোদ্দো দিনের হোল ক্যাম্পেন সেটি তো ডেলি ক্যাম্পেনে যে উইন হবে সে তো স্মার্টফোন পাবে আর চোদ্দো দিনের হোল ক্যাম্পেনে যে উইন হবে সে পেয়ে যাবে কিন্তু যে এল জি টেলিভিশন রয়েছে সেটি তো কিভাবে একজন গ্রাহক ডেলি চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী হতে পারেন এটারও তো হচ্ছে যে একজন গ্রাহক দৈনিক প্রথম এগারো জনকে মাইরোপিয়া প্রেফার করলে সে কিন্তু ওই দিনের বিজয়ী হিসেবে গণ্য হবে এবং টি ওয়ান নাইন যে ফোনটি রয়েছে সেটি দিয়ে পুরস্কৃত করা হবে কিভাবে একজন গ্রাহক চোদ্দো দিন হোল ক্যাম্পেন হিসেবে বিজয়ী হতে পারে সেক্ষেত্রে যিনি পুরো ইভেন্ট সময়কালীন অর্থাৎ একুশ অক্টোবর থেকে তিন নভেম্বরের মতো সর্বপ্রথম একশো পঞ্চাশটি অ্যাপ রেফার করবে সেই কিন্তু ওই হোল ক্যাম্পেনের বিজয়ী হিসেবে ঘোষণা হবে ঘোষণাকারী হবে বা পুরস্কার প্রাপ্য হিসেবে ঘোষণাকৃত হবে এবং সে কিন্তু পেয়ে যাবে একটি এল জি স্মার্ট টেলিভিশন আমি যে বলেছি ইতিপূর্বে যেটার বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একই গ্রাহক কি একাধিকবার বিজয়ী হিসেবে বিবেচিত হবে কিনা তো তারা বলেছে ডেলি ক্যাম্পেনে একজনই ডেইলি বিজয়ী হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ একজন গ্রাহকই কিন্তু ডেইলি ক্যাম্পেইনে বিজয়ী হিসেবে বিবেচিত হবেন তিনি প্রতিদিন পুরস্কার নিতে পারবেন না তবে একজন একই সাথে ডেইলি বিজয়ী এবং ক্যাম্পেন বিজয়ী হিসেবে বিবেচিত হতে পারবেন তো আপনি মনে করেন একদিনে যেই নির্দিষ্ট রেফারাল সংখ্যা রয়েছে সেগুলো রেফার করে স্মার্টফোনটি জিতে নিলেন সেক্ষেত্রে আপনি পরের দিনও নিতে পারবেন কি না পরের দিন আপনি নিতে পারবেন না এগারো জনকে রেফার করলেও পরের দিন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে রেফার করতে পারবেন রেফার করার পর আপনি যে এই হোল ক্যাম্পেনের যে রেওয়ার্ডটি রয়েছে টেলিভিশন সেটি আপনি জিততে পারবেন তো তারপর প্রশ্ন হচ্ছে গ্রাহক কিভাবে জানতে পারবে যে উনি বিজয়ী হয়েছেন কিনা না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তারা বলেছে হচ্ছে রবি সেবা থেকে এসএমএস করে জানানো হবে বিজয়ী হয়েছে কিনা অথবা এটা এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে তাদের হেল্পলাইন নাম্বার যেটা লাস্টে ফোর জিরো ফোর জিরো এই নাম্বার থেকে কল করে কিন্তু বিজয়ী নিশ্চিত করা হবে বিজয়ীকে হয়তো পারে একটি লিঙ্ক দেওয়া হবে তার ঠিকানা দেওয়ার জন্য অথবা ফোন কলের মাধ্যমে তার ঠিকানা নেওয়া হবে এবং সেই ঠিকানা অনুযায়ী পুরস্কার সরবরাহ করা হবে Subscribe to my channel and also press this bell icon so you never miss another new update.